এরপর আর একজনকে দিলাম 15, এবার একজনকে দিলাম 60,000 টাকা, উঠছে 5 লাখ, চলে গেছে কত 1 লাখের কাছে। প্যান্ডেল ম্যান্ডেল সহকারে, মাইকিং ট্যাকিং সহকারে, ব্যানার পোস্টারিং হ্যান ত্যান বগিছু মিলে 1.5 লাখ শেষ। কত শেষ? এইবারে তোমার এই যে 5 লাখ টাকা তুলছো, দাওয়াত দিছো 50 জনের, পিছনে 20 কেজি গোস্ত, ডাইল আর ভাত পাকাইছো, তোমার তোমার খিরা কিনা জব দিয়া এখানে করছো কিনা জানি না, ওখানে 50 জনের খাওয়াইছো, খাওয়াইয়া মাহফিল কমিটি নিজে ঈশার নামাজ পড়ে নাই, খালি অমুক আসছিনি তমুক আসছিনি, উনি আসছে এলাকার মানুষের হিদায়তকারী আর কি, যারা চায় পুরো এলাকার মানুষ হিদায়ত হয়ে যায়, তারা নিজেরাই নামাজ পড়ে নাই। এরপরে অমুক উনি আসবে না, না না উনি তো একটা খেলার অনুষ্ঠান, ওখানে প্রধান অতিথি হন, ব্যাডমিন্টনে খেলা চলে, উনি ওটাতে প্রধান অতিথি চলে গেছে, ওখানে সমস্যা না, ওনার নামে 1,000 টাকা লেখে রাখে, টাকাটা নগদ না হলে তো পাবো না, দিবে না তো ঠিক মতো। হ্যাঁ, তো এইবার তোমার 20,000 টাকার গরুর গোশত আর ডাইল সব রান্নাবান্না হইলো, কেউ ভয় আসে না, চিন্তা করছে এক বেলা খায় 500 টাকা দেওয়া, না না পোষাবে না, 30% লোক আসছে তোমার হাতে এত বড় টাকা কাগজের লিস্ট, টাকা উঠছে 5 লাখ, এটা কিন্তু বাকি নগদে মিলে 1.5 লাখ নগদ খরচ হয়ে গেছে, বাকি 50,000 টাকার মেহমানদারি হয়ে গেছে, কত খরচ হয়ে গেছে 2। এখনো তুমি এরপরে যে এই বেচারা যে প্যান্ডেলওয়ালা ওর হাত পাশাতে ধরবা, ভাই 5,000 টাকা কমলো, সে বলো যে না ভাই আমার আজকে আর একটা প্রোগ্রাম ছিল, আমরা আমার এলাকার বলে আমি এখানে আসছি, সে মানবে না। এরপরে তুমি কিচ্ছু না পেলে হুজুরে বলবো হুজুর কালেকশন কম আছে, হুজুর এখান থেকে বের হওয়ার পরে সর্বদা কিছু বলবো না, বলবো যে বেটা তোদের এলাকায় আর ঢুকবো না। হ্যাঁ, ওই যে আমি আপনাকে বললাম, আচ্ছা এই নাটকীয়তা কি ধর্মের নাম? বছরে একবার বুঝি এলাকার মানুষ ওয়াজ শুনবে, এটাই বুঝি ধর্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যে 4টা জুমা দিয়ে গেছে, 4টা খুতবা দিয়ে গেছে, 4টা লেকচার দিয়ে গেছে, বছরে 36টা। ইয়ো আমি তো গরিব মানুষটি হসে বসে যাবে, তাই না আসে নি জানি, 50 টাকার কাছে আসে দেন না, একটা উদাহরণ দিয়ে দেখ, সব কি আমার মতো গরিব নাকি? ঠিক আছে, এটা কত, এটা কত, যাদের 50 লাগবে তারা 1 হাত তুলবে, যাদের 100 লাগবে তারা 2 হাত তুলবে। হ্যাঁ হ্যাঁ তুলুন না, দিব তবে টাকা দিব না, টাকা দিব না, 2 হাত তুলবে কারা, যাদের 100 টাকা দরকার, যারা 50 টাকা দরকার কারা 2 হাত তুলবে, কারা 1 হাত তুলবে। আরে তোলেন ভাই, শর্মায়েন না, দিব না তো টাকা, অবশ্যই টাকা দিব না, সবাই 2 হাত দেখছেন না, না কেন 50 বড় না 100 বড়, 100 বড় চালা হাত তুলবে না, এটা কত? যদি এখন কাউকে বলা হয় যে তুই যদি 1 হাত তোলস 50, 1 হাত আর অর্ধেক হাত 1.5 হাত তোলস তাহলে 100, আর যদি 2 হাত তোলস তাহলে 500, বলো তো কোনটা তুলবে? হাত গুলো তুলে দেখার না, কোনটা তুলবে? 2 হাত তুলবে না, কেন বলেন তো? কারণ সে জানে, কারণ সে জানে 100 টাকা চাইতে 500 টাকা। বলেন তো যদি ওয়াজ মাহফিল আসলেই আপনারা ধর্ম শিখতে আসতেন আর ধর্ম শিখতে করতেন, তাহলে জুমা তো মাসে 4টা হয়, এটার চাইতে তো জুমাকে বেশি প্রাধান্য দিতেন আপনারা। যদি আসলে এটা ধর্ম শিক্ষা, আপনারা এতই প্রেমী দিন শিখার, আপনারা এতই ভালো লাগে দিন শিখতে আপনাদের, তাই এখানে 1টা লেকচারের জন্য আপনারা বিকাল 4টা থেকে কাউরে ঘুম দেন নাই, রাত 12টা মাঝে কাউরে ঘুমাইতে যেতে দিতেছেন না, দিন শিখার জন্য। যদি এতই আপনাদের আগ্রহ থাকতো, এতই আপনাদের প্রেম ভালোবাসা থাকতো, তাহলে এদেশের মসজিদগুলো 1টা 28 ফুল হইতো না, 1টা বাজে জামাত, জুমার দিনে 1টা 28 মসজিদ ফুল হয়, 1টা 28 মসজিদ ফুল হয়। আর ওয়াজ মাহফিল যদি বুট বাদাম চটপড়ি ফুসকা না থাকতো, তো দেখতেন এখানে কতজন আসছে। আমরা দেখেছি বিশ্বকাপ খেলার দিন, হ্যাঁ আল্লাহর কসম জানতাম না কোন দিন বিশ্বকাপ খেলা, এসে সিনি ওরা জানিয়ে দেবে, ওয়াজ আসার পর ওরা বললো যে, বললাম যে কী ব্যাপার মানুষ তো কম কেন, বলো যে হুজুর আমরা বুঝি আজকে তো বিশ্বকাপ, আমরা ও আচ্ছা আচ্ছা। ফোন দিলাম আরেকজন, নাম বললে চিনবেন, নাম বলে লজ্জা দিচ্ছি না, ভালো ভাইয়া বলবো, ভাইয়া কী অবস্থা আপনার মাহফিলের? ও মাহফিলের অবস্থা কী বলো? ওরা বলো যে অপেক্ষা করেন খেলা শেষ হলে তারপরে শুরু করবো,
সত্যি কথা বললাম তো তাই বলি কয়টা বাজে খেলা শেষ হবে তা আমি পরে ওনাকে ফোন দিয়ে বললাম যে খেলা শেষ হওয়ার পরে কি মানুষ হচ্ছে কয় না আমি বললাম কারণ আমার মাহফিল শেষে দেখছি খেলা শেষে এরা এমনি শরীর নাড়ায় নাচতেছে আর ওই যে বুট বাদাম সরি বিরিয়ানি রান্না করে খাইতেছে গান বাজনা বাজাতেছে নাচতেছে সেভেন আপ পেপসি খাইতেছে এরা বিরিয়ানি খাইছে তাহলে মাহফিল কমিটি আরেকটা মিস্টেক করছে মাহফিল কমিটি মনে করছে খেলা এটা জানতাম না দিসি ওয়াজ ঠিক আছে খেলা শেষে আসবে মাহফিল কমিটি ক্যালকুলেট করে না এদেশের মানুষগুলোর মানে বিবেক বুদ্ধি এত লোপ পাইছে এরা খেলা শেষে বিরিয়ানি খাবে মাহফিল আসবে না বেচারা ওখানে মিস ক্যালকুলেট করে ফেলছে হ্যাঁ বিরিয়ানি খেয়ে কিন্তু আরো আধা ঘন্টা ঘন্টা চলে গেছে কোন না তারপর মানুষ কম হয়েছে আমি বললাম ভাই এরা সবাই বিরিয়ানি খেয়েছে মাহফিল আসে লাগে তো সটপটি ফুসকার দোকান এই ওই এলাকার চেয়ারম্যান কেউ তো পোস্টার থাকলে হবে নাকি উনি এখানে কি ওনার সাথে অনুমতি নিয়ে মাহফিল হয়েছে তো গান বাজনা বাজাতে উনি জানেন ওনার এলাকায় মাহফিল হবে সাউন্ড তো আসতেছে দূর কীভাবে হলো আপনাদের এটা কি ইউনিয়ন নাকি পুরো উপজেলা এসে ডাইরেক্ট উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান কোথায় ফোন দেন একটা এটা ফোন দেন বলেন যে আপনারা কি এলাকার মানে ইজ্জত রাখবেন না এটা করে মানে ইজ্জতদার লোকের কথা হলো ওয়াজের অনুমতি দেওয়ার পরে গান বাজনা চালাবে এটা কোনো ইজ্জতদার লোকের কথা হলো কোনো বিবেক মানে ইজ্জতদার মানুষের কাজ এটা আমার বাসায় মেহমান আসলে ভাই হ্যালো এটা আমেরিকা বাজুক সাউন্ড এখানে আসবে না এটা এই পাশের বাড়িতে বাজুক সাউন্ড এখানে আসবে না যেহেতু সাউন্ড আসতেছে এটাই কাছে আর যদি প্রশ্ন করেন তাহলে আপনাদের ওয়াজের মাইক যে এরকম ওয়াল্লাহ আমি অনেকবার নিষেধ করেছি বাইরে মাইক দিও না তোমরা এরকম এরকম প্যান্ডেল করিও না তোমরা সেমিনার করো শুধু যতটুকু মানুষ আসবে বসবে অতটুকুতে সাউন্ড নির্ধারণ করো তাইলে বোঝা যাবে কে বুট বাদাম খায় আর কেউ আসলে আমরা তো বলেছি দরকার নেই বাধ্য করে মানুষকে ওয়াজ শোনানো তোমরা যখন জুমার খুতবা বাধ্য করে 12টা বাজে শুরু করো 1:30টা বাজে নামাজ পড়ো পোলাপের এখন 1:30টা ঢোকে রুকুতে যায় কিরে নামাজ দেয় না কো দাঁড়া দাঁড়া আরো 2 মিনিট অপেক্ষা কর কি লাগে করে রুকু ফেলে রাখা থাকে রুকু বল কিরে তুই এখন যাস না কো হুজুর আস্তে আস্তে পড়ো সমস্যা না রাখা পেয়ে যাবো এই জন্য আমরা বাধ্য করে কাউকে ধর্ম শিখাতে আসি না আমরা মনে করি না যে এরা এদের অন্তর থেকে না মানলে এদেরকে আল্লাহ জান্নাত দেবে এটা আমরা মনে করি না আমরা মনে করি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন সেদিন কোন সন্তান আর সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম সেদিন আল্লাহর সামনে বিশুদ্ধ একটা হৃদয় শুধু কাজে আসবে বাস একটা পরিষ্কার হৃদয় একটা পবিত্র হৃদয় আল্লাহর সামনে কাজে আসবে যার পবিত্র হৃদয় হবে না তার ছেলে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না আমরা এটা মনে করি এই জন্য আমরা বলি না এদেরকে যে আয়েশা আমাদের কথা শুনো আমাদেরকে টাকা পয়সা দিয়ে যাও আমাদের এখানে নাম লেখাও আমাদের টুপির মতো টুপি পরো আমাদের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরো তাহলে তুমি জান্নাত যাবে আমরা এটা বলি না কেন বলি না ও যদি নিজেকে আত্মসমর্পণ না করো রবের কাছে ওর নিস্তার নেই ওর উপায় নেই উপায় নেই ও যদি নিজ থেকে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে আরে বরং আমরা তো বেনামাজি লোকদেরকে পছন্দ করি না মন থেকে মনে পছন্দ করি না শত্রুতাও রাখি না কিন্তু সাথে ভালোবাসাও রাখি না ভালোবাসাও রাখি বেনামাজি লোক আবার বেনামাজি লোক আবার কি সেটা সবসময় এই আপনার কথা বলতে পারো বলো মুরগি বলো চলো আমরা এরকম রাখি না কারোর সাথে আমরা মনে করি না যে একজন মানুষ নামাজ পড়বে না আর ওকে কেউ নিয়ে যাবে জান্নাতে আমরা এরকম মনে করি না যে একজন লোক জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই তার জানাজা দিলে সে জান্নাতে যাবে এরকম আমরা মনে করি না আমাদের কাছে এরকম মনে করার জন্য কোনো নলেজ আসে নাই আল্লাহ কোনো দলিল নাজিল করে নাই যে একটা লোক নামাজ পড়ে না ও মারা গেল আর পৃথিবীর অমুক তমুক যদি ওর জানাজায় আসে যদি 10 লক্ষ মানুষ জড়ো হয় এরকম জান্নাতে যাবে এ ধরনের কোনো ইনফরমেশন নাই আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই কেন যেমন عن جابر رضي الله عنه يقول سمعت أن النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة আমরা কখনো এটা মনে করি না কারণ আছে যে একজন লোক জুমায় যাবে আর নামাজে আসবে না
এরপর ওকে সবাই মিলে জানাজা দিলে মাইকিং করে লোক জড় করলে মক্কার ইমাম ডেকে নিয়ে এসে মিশরের ইমাম ডেকে নিয়ে এসে বাইতুল মুকাররমের সামনে ওর জানাজার নামাজ পড়িয়ে লক্ষ লক্ষ মানুষ জড় করে যদি ওর জানাজার নামাজ পড়ায় ও জান্নাতে যাবে এটা আমরা মনে করি না কেন মনে করি না জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বলুন যে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে কি শুনেছে ইন্ন বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ নিশ্চয় একজন বান্দা একজন মানুষ একজন ব্যক্তি শিরকি আর কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া যেটা নামাজ ছেড়ে দিয়েছে তার কিসের সফলতা কুল আফলাহাল মুমিনুন সফল হয়েছে ওই ব্যক্তি ওই ইমানদার ওই বিশ্বাসী যে তার নামাজকে সবসময় হেফাজত করেছে ও সফল হয়েছে এর বাহিরে কেউ নয় আমরা মনে করি একটা লোকের যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ থাকে জমিন থেকে আসমান পর্যন্ত যদি ওর গুনাহ থাকে যদি কোনো গুনাহ হয় কুফরি না হয় শিরক না হয় আমরা মনে করি ইনশাআল্লাহ জান্নাতে ঢুকবে ঢুকবে আমরা এটা মনে করি এই জন্য আমরা ওদেরকে বেশি ঘৃণা করি না ওদের যতই খারাপ ওদের আচার ব্যবহার যতই খারাপ ওদের কাজকর্ম হোক চেষ্টা করে ওদের সঙ্গ দিতে চেষ্টা করে ওদের সঙ্গে থাকতে ওদেরকে বুঝাইতে আপনি নামাজি মানুষ নামাজ কবুল হলে আপনার অপরাধ ছেড়ে যাওয়ার কথা কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে আপনি নামাজও পড়েন আবার মন্দ কাজও করেন আপনি বিরত হন নাহলে আপনার নামাজ নামাজের কি হচ্ছে আর নামাজ পড়ে যদি কবুল না হয় ওই লোক কি নামাজি আপনাকে আপনার বাপে বললো যা এটা তোর বড় চাচাকে দিয়া আপনি গেলেন কিন্তু দিলেন না আপনি কি গেছেন আপনি কি গেছেন তো নামাজ পড়ে যদি নামাজ কবুল না হয় নামাজ কবুলের যদি তামান্না না থাকে নামাজ কবুলের যদি ইচ্ছা না থাকে আল্লাহর সামনে যদি নিজের আরজি পেশ না করে অপরাধ থেকে যদি বিরত না হয় তাহলে নামাজ তার কি পড়তেছে কার জন্য পড়তেছে আমরা এরকম মনে করি না আমি জীবনে দেশে 90% মুসলমানদের করি না যদি কেউ আমি চ্যালেঞ্জও করি না কাউকে আমার বয়স হয়নি আমার তো জ্ঞান যোগ্যতাও নাই কোনো সার্টিফিকেট দিল না এই জন্য এগুলো করি না তবে এতটুকু বলি বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ তিরমিজি বাইহাকি কুতুবে সিত্তা বা সহিহাইন এই বইগুলো থেকে বা কোরআন করিম এই কিতাব থেকে যদি কেউ এদেশে 90% মুসলমান দাবি প্রমাণ করতে পারে তাহলে আমি ভুল হিসেবে প্রমাণ হব আর যদি সে না পারে তার উচিত নেভাবে বলা 90% মুসলমানের দেশ এভাবে বলে বলে চর্বি জড়ায় দিছে ওর গায়ে সারা বছর একবার নামাজ পড়ানোর জানা যায় লক্ষাধিক মানুষ আছে উপজেলা চেয়ারম্যান মেম্বার এলাকার ব্যবসায়ী প্রতি ভিএপি সিএপির আসে ওরা এখানে উনি খুব ভালো মানুষ ছিল কিসের ভালো রে উনি মৃত ব্যক্তি কেমন ছিল সবাইকে ভালো ছিল এটা কেমন কথা নাটক সিনেমা নাটক সিনেমা হ্যাঁ শোনো তোমরা যারা এই চার ঘাটার অধিবাসীরা আছো তোমরা যারা চার ঘাটার বসবাসকারী মানুষরা আছো তোমরা যারা আমি তোমাদেরকে আগেই বলেছি আমি তোমাদেরকে বেশি কিছু শিখাতে পারবো না তোমরা আজকে এমন কোনো দক্ষ মানুষ ডাকুনি যে তোমাকে এমন কিছু শিখাবে যা 1450 বছর থেকে কেউ বলে নাই আমি তোমাকে এখানে যা কিছু শিখাবে এগুলো 1450 বছর পুরনো আমার আগে লক্ষ লক্ষ মানুষ বলে গেছে আমার পরে লক্ষ লক্ষ মানুষ বলবে এটা কমন জিনিস আমার বাইরে জ্ঞান নাই তোমাকে বলার মতো নতুন কিছু আমার কাছে নাই চার ঘাটের মহিলা ও পুরুষরা ইত্তাকু রাব্বাকুম তোমাদের প্রতিপালকের তাকওয়া অবলম্বন করো তোমরা ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ নিশ্চয় বান্দা শিরকি ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা নামাজ ত্যাগ করা শিরকি আর কুফরির মধ্যে পার্থক্য বান্দার মধ্যে ইহুদ বান্দা নাসারা বান্দা মুসলিম বান্দা সব হচ্ছে আল্লাহর বান্দা এই পৃথিবীতে যত মানুষ আছে এই বান্দার মধ্যে মুশরিক শিরকি আর কুফরি পার্থক্য করেছে আল্লাহ কিভাবে যেটা নামাজ পড়ে ওটা হচ্ছে মুমিন বান্দা যেটা নামাজ পড়ে না ওটা মুমিন বান্দা না তোমরা চার ঘাটের মানুষ কি মুসলমান মুসলমান নিজেকে মনে করো আরে ভাই জবাব দে দুই হাত তুলে এটা সাক্ষী দেবে মুসলমান ইমান আনছে আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ এটাকে রক্ষা করে রক্ষা হবে না রক্ষা হবে না খালি জি হ্যাঁ হুম বলে রক্ষা হবে না তাহলে মানুষ মুনাফিক খ্যাতি পেত না যদি হ্যাঁ হুম জি
এগুলা বলে যদি রক্ষা হতো আল্লাহর নবীর পিছনে থাকার পরেও মুনাফিক বলে গণ্য হতো না যেমনটা আল্লাহর নবীর সঙ্গে থেকেও মুনাফিক হয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওর জায়গা হবে ঠিক সেভাবেই হ্যাঁ হুঁ বলে মুসলমান টিকে থাকতে পারবে না যদি পাঁচ ওয়াক্ত নামাজকে কন্টিনিউ না করে দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ কত রাকাত যে ব্যক্তি 17 রাকাত নামাজ ত্যাগ করলো সে তার ঈমানকে হাদিসের সাথে চেক করে নেয় যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ ত্যাগ করেছে সে তার মুসলমানিত্ব হাদিসের সাথে চেক করে নেয় যে ব্যক্তি দিনে 17 রাকাত নামাজ ছেড়ে দিয়েছে সে তার ঈমানের অবস্থা কোরআন ও সুন্নাহর সাথে চেক করে নেয় কতটুকু ঈমানদার সে কতটুকু মুমিন সে এটা সে চেক করে নেয় যেমনটা রব বলেছে কদি আফলাহাল মুমিনুন অবশ্যই সফল কাম হয়েছে ঈমানদাররা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা তাদের নামাজে ভীত অবনত